আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি বা দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজ রবিবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমাদের পরীক্ষার তোমাদের পরীক্ষার সময়ের কিছু পরিবর্তন করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নোটিশটি দেখে নেব আজকে বিশ তারিখ রবিবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশের মাধ্যমে সময়ের কিছু পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যদি তিন ঘণ্টা তিরিশ মিনিট থাকে তাহলে তার সাথে তিরিশ মিনিট যোগ করে চার ঘন্টা এবং যদি সময় থাকে তিন ঘন্টা তার সাথে আরও তিরিশ মিনিট যোগ করে সময় করে দেওয়া হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট তো এই মর্মে এই নোটিশটি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ যে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের সুবিধার স্বার্থে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের বাকি পরীক্ষা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বি বিএসএস বি কম ও বিএসসি পাস কোর্সের সকল পরীক্ষার সময় তিরিশ মিনিট বর্ধিত করা হলো প্রশ্নপত্রে যেই সময় উল্লেখ থাকুক না কেন তিন ঘন্টার পরীক্ষার সময়ের সময় হবে তিন ঘন্টা তিরিশ মিনিট এবং তিন ঘণ্টা তিরিশ মিনিটের পরীক্ষার চার ঘন্টা নির্ধারণ করা হলো সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো তোমাদের পরীক্ষার সময় অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে সময় উল্লেখ থাকবে না কেন যদি তিন ঘন্টা থাকে তার সাথে আরও তিরিশ মিনিট যোগ করে যোগ করে কথা বলা হয়েছে এবং যদি তিন ঘণ্টা তিরিশ মিনিট থাকে তার সাথে আরও তিন ঘন্টা যোগ করে চার ঘন্টা সময় নির্ধারণ কথা বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তো যেহেতু তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র আগে শেষ হয়েছে তাই কারণে এই নোটিশটি প্রকাশের মাধ্যমে জানিয়ে দিল জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষার হলে যেসব শিক্ষক থাকবে তারা কিন্তু এই বিষয়টি অবগত হয়েছে এবং তোমাদের পরীক্ষার নির্দিষ্ট সময়ের সাথে সময় যোগ করে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনুষ্ঠিত হচ্ছে আর তোমাদের পরীক্ষার সময় অর্থাৎ দুপুর এক ঘটিকা থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে আজকে বিশ তারিখ রবিবার গণিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করবে আগে আর ছাব্বিশ তারিখে যে বাংলা জাতীয় ভাষা ইসলামিক টার্ডিস তৃতীয়পত্র দর্শন তৃতীয়পত্র এরপরে সমাজবিজ্ঞান আর সমাজকর্ম মার্কেটিং তৃতীয়পত্র এবং ইসলাম ইতিহাস সংস্কৃতি চতুর্থপত্র ইতিহাস চতুর্থপত্র হিসাব বিজ্ঞান চতুর্থপত্র অর্থনীতি পত্র ইসলামিক চতুর্থ চতুর্থপত্র মার্কেটিং চতুর্থপত্র এক কথায় তোমাদের পরীক্ষার চতুর্থপত্র এবং তৃতীয় পত্র যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলো পরীক্ষার কিন্তু শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো এই সাজেশানগুলো অল্প সময় আমাদের কমপ্লিট করলে ইনশাআ তোমাদের পরীক্ষার যে একটি গ্যাপ হয়ে গেছে প্রস্তুতি ইনশাআল্যালয় সেই গ্যাপটি আর থাকবে না কারণ অল্প পরে তোমরা প্রস্তুতি নিতে পারবে আর এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষা থেকে বেশি কমন পাবে তাই তোমরা সাজেশান নিতে চাইলে স্ক্রিনে দেখে না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম